বর্তমান সরকারের সময় আদালত কতটা স্বাধীন? বেগম খালেদা জিয়ার দুটি মামলায় জামিনে তা প্রমাণ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সব মামলায় জামিন পেলে বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখারও কোনো সুযোগ নেই বলে জানান তিনি। মঙ্গলবার রাজধানীর কাওলায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মাঝে কিছুটা মন্থরগতি নেমে এলেও আবারও পুরোদমে শুরু হয়েছে 20 কিলোমিটার দৈর্ঘ্যের এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। কাজের অগ্রগতি পরিদর্শন শেষে ওবায়দুল কাদের বলেন, 3 ধাপে শেষ হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। আগামী বছরের জানুয়ারিতে প্রথম ধাপের কাজ শেষ হবে বলেও জানান তিনি। এই প্রকল্পটি দীর্ঘদিন ঝুলেছিল এবং এর অগ্রগতির মুখ দেখা খুবই কঠিন ছিল ডিউ টু ল্যাক অফ ফান্ড। এটা আপনারাও ভালো করে জানেন, ভিত্তিপ্রস্তর থেকে কাজ শুরু পর্যন্ত ইটস এ লং ওয়ে। ফার্স্ট ফেজের টার্গেট হচ্ছে নেক্সট জানুয়ারি বনানি রেল স্টেশন পর্যন্ত, এরপরে মগবাজার, তারপরে তিনটা ফেজ 20 কিলোমিটার। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আদালতের উপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই, বেগম জিয়ার 2 মামলায় জামিনে তারই প্রমাণ মেলে। বেগম জিয়ার যে বন্দিত্ব, তার সাজা প্রাপ্তি, তার মুক্তির বিষয়ে তারা দলীয়ভাবে কিছু করতে ব্যর্থ হয়ে তারা সব কিছু সরকারের ঘাড়ে দৌড় চাপা, যত দোষ নন্দঘোষ, এটাই তাদের রাজনীতি। আজকে আবারও প্রমাণ হলো বাংলাদেশের বিচার বিভাগ কতটা স্বাধীন। মামলা তো অনেকগুলো, সবগুলো মামলা জামিন প্রাপ্তির নিশ্চয়তা পেলে তখন অটোমেটিক্যালি মুক্তি পাবেন, সরকার তখন তো তাকে কারাগারে বন্দি রাখতে পারে না। এ সময় বগুড়ার উপনির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুখে যাই বলুক সংসদ সদস্য হিসেবে শপথ না নিয়ে ভেতরে ভেতরে আফসোস করছেন। সানজিদ আহমেদ, বাংলাভিশন, ঢাকা।